ভূত না রাক্ষসী আসলে আগের জন্মে কি ছিল সেই নিয়ে আজ এই ভিডিওতে আমি বলবো। শ্রী বিষ্ণুদেব যখন বামন অবতারে পৃথিবীতে আসে তখন এক রাজা ছিল দৈত্য রাজা বলি, তার এক সুন্দরী কন্যা ছিল যার নাম ছিল রত্নমালা। একদিন বলি দান যজ্ঞের আয়োজন করে, ঠিক সেদিনই বামন অবতারে শ্রী বিষ্ণুদেব সেখানে উপস্থিত হন। বলি তাকে দেখে খুব খুশি হন, এমনকি বামন দেবতাকে খুব শ্রদ্ধাপূর্বক সমাদর করে এবং তাকে বসার জন্য আসন গ্রহণ করতে বলে। ঠিক তখনই রত্নমালা তার কন্যা দেখে তাকে মুগ্ধ হয়ে যায়। তার মনে মনে ভাবনা হয় যদি সে তার পুত্র হতো তাহলে তাকে স্তন পান করাত। সেই সুন্দর ভাবনা তার মনে যেন গেঁথে যায়। কিন্তু যখন বলির দান যজ্ঞে সব কিছু কেড়ে নেওয়া হয় তখন তার চিন্তা ভাবনা উল্টো হয়ে যায়। তখন রত্নমালা বলে, যদি আমার এই রকম ছল কপট পুত্র হতো তাহলে তাকে আমি দুধে বিষ মিশিয়ে তাকে খাওয়াতাম। সেই কথা শুনে স্বয়ং বিষ্ণুদেব অর্থাৎ শ্রীকৃষ্ণ তাকে আশীর্বাদ করেন এবং বলেন যে তোমার ইচ্ছা পূরণ হবে, অর্থাৎ তোমার দুটি ইচ্ছাই পূরণ হবে। প্রথম ইচ্ছা তুমি আমাকে স্তনপান করাবে, দ্বিতীয় ইচ্ছা তোমার যে দুধে বিষ মিশানোর ইচ্ছা সেটাও পূরণ হবে। তাই শ্রীকৃষ্ণর অবতারের সময় পুতনা রাক্ষসী